नमस्कार बंधु, आमी आपनादे नार्सारी बंधु तरुण पोड़े इंडियन नार्सारी ग्रुप चैनल पक्ष थेके सकल प्रिय बंधुदे जानाई आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। आज के देखाबो आमारी गामेर आमारी फैमिली छेले पलाश पोड़ेर बागान खोद चाषी निजस्व प्रैक्टिकल बुद्धिते दुई पुरुष धरे एगिए चलेछे नार्सारी जीवन। बंधु आपनादेर कोनो प्रश्न थाकले कमेंट बक्से लिखे जानाबेन, आमार यथासाध्य चेष्टा करब आपनादेर प्रश्न उत्तर दिते। आर आगामी दिने कि धरनेर भिडियो चाई आपनारा ताओ कमेंट बक्से लिखे जानाबेन, चेष्टा करब सेई धरनेर भिडियो आपनादेर उपहार दिते। ताहले बंधु देखते थाकुन साथे थाकुन, धन्यवाद। পলাশপুরের নার্সারি নাম স্বর্ণ যমুনা নার্সারি। এই স্বর্ণ যমুনা নার্সারিতে আপনারা কিভাবে আসবেন তাহা একটু ব্যক্ত করি। শিয়ালদহ স্টেশন থেকে সোজা বজবজ স্টেশন, বজবজ স্টেশন থেকে 76 বাস যোগে বাগরাহাট রায়পুর মোড়, বাগরাহাট রায়পুর মোড় থেকে মোহনপুর গামী অটো যোগে উমেদপুর কাটা বটতলা, কলকাতা বাবুঘাট থেকে 75 বাস যোগে সোজা মুচিসার মোড়, মুচিসার মোড় থেকে মোহনপুর গামী অটো যোগে উমেদপুর কাটা বটতলা, আমতলা থেকে অটো যোগে বাগরাহাট রায়পুর মোড়, বাগরাহাট রায়পুর মোড় থেকে মোহনপুর গামী অটো যোগে উমেদপুর কাটা বটতলা, ডায়মন্ড হারবার থেকে ডিজেল অটোতে নস্করপুর হাট, নস্করপুর হাট থেকে যে কোনো অটোতে উমেদপুর কাটাবরতলা, উমেদপুর কাটাবরতলা থেকে ডান দিকে 5 মিনিটের হাঁটা পথ স্বর্ণ যমুনা নার্সারি, মুছিয়া থেকে দিঘির পা যে রোডটি চলে গেছে সেই রোডের নাম হচ্ছে বাগরাহাট রোড। এই বাগরাহাট রোডের ওপরে উমেদপুর কাটাবরতলা বাস স্টপেজ। পলাশবাবুর বাগান আর বাড়ি একই জায়গায় অবস্থিত, সুতরাং আপনারা যে কোনো সময় আসতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি পথের মধ্যে রাস্তা গুলিয়ে যায় তা সরাসরি পলাশবাবুর সাথে ফোনে কথা বলে নেবেন, কোনো অসুবিধা হবে না। পথনির্দেশ পুরো ঠিকানা সহ ফোন নম্বর ডিসক্রিপশানে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সেই সাথে আরও বলি, আপনারা পলাশবাবুর সাথে কথা বলবেন যে আমি ইন্ডিয়ান নার্সারি গ্রুপ চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, ভিডিও দেখে আপনার বাগানে এসেছি গাছ সংগ্রহ করতে। তাহলে বন্ধু অনেকটাই সুবিধা পাবেন, গ্যারান্টি দিলাম। এই বিষয়ে পলাশবাবুর সাথে কথাও হয়েছে। বন্ধু এইসব গাছগুলো পলাশবাবুর হাতে তৈরি গাছ। পলাশবাবু এটা কী গাছ, এটা নামটা বলে দেন বন্ধুদের। গাঁদা গাছ, ইনকা। ইনকা গাঁদা গাছ, কটা কালার আছে? দুটো। দুটো কালার আছে। কী রেটে বিক্রি করছেন? 25 টাকা। 25 টাকা। বন্ধু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ইনকা গাঁদার মেইন কথা হচ্ছে মাথার ফুল বড় হবে এবং সাইডের ফুলগুলো একটু ছোট হবে এবং গাছ ভর্তি ফুল হবে। যে গাছের মাথার ফুল নেই জানবেন সেই গাছগুলো কাটিমের গাছ। আচ্ছা পলাশ,
এই গাঁদা থেকেই তো কাটিং তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছকে সারা বছর বাঁচিয়ে রেখে কাটিং পদ্ধতিতে গাছ নতুন গাছের সৃষ্টি করা যায়। সেক্ষেত্রে বন্ধু, সেই ক্ষেত্রে গাছ মাতার ফুল হয় না, একমাত্র ইনকার দানা ছাড়া। দানা ছাড়া? আচ্ছা, এটা ইনকা যে অরিজিনাল ইনকা যে গাঁধা গাছ, তার এটা একটা জ্বলন্ত প্রমাণ, মাথার ফুল থাকবে কিন্তু কাটিমের ক্ষেত্রে সেটা হয় না। কাটিম থেকে নতুন গাছে যে সৃষ্টি হয় সেই গাছের মাথার ফুল থাকে না, সাইড ফুল থাকে, মাথার ফুল থাকে না। বন্ধু, ভিডিও ছবি তোলার সময় এক খরিদ্দার এসে হাজির গাছ সংগ্রহ করতে। কথা বলে জানতে পারলাম কলকাতার মধ্যে কোনো এক জায়গা এনার দোকান আছে, ফুল গাছের দোকান। তারই চিত্র তুলে ধরলাম। আসলে বন্ধু, কলকাতা এবং কলকাতার আশেপাশে যে সকল চারা গাছের দোকান আছে, প্রায় এইরকম খোদ চাষি মুচিসা মোকাম থেকে গাছ সংগ্রহ করে। এমনকি মুচিসা মোকামের মধ্যে যে সকল মদ্য ব্যবসায়ী আছেন, তারাও এই রকম খোদ চাষিদের কাছ থেকে গাছ সংগ্রহ করে গাড়ি গাড়ি গাছ পাঠান সারা ভারত জুড়ে। আপনার সাথে কথা বলার জন্য বন্ধুদের একটু আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 9903-694-393। আবার বলুন, 9903-694-393। এটা কী জবা? এটা পুনে ভ্যারাইটিস জবা। কটা ভ্যারাইটিস আছে? আমার কাছে 14-15টা কালার আছে। 14-15টা ভ্যারাইটিস আছে। আচ্ছা, তো এগুলো কি নিজের হাতে তৈরি? নিজের হাতে কাটিং থেকে তৈরি করা। আচ্ছা 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 আচ্ছা। কোন সময় এগুলো কাটিং দিয়েছিলেন? ওই আষাঢ় মাসের শেষের থেকে। আচ্ছা আচ্ছা, তো এখনও তো দেখতে পাচ্ছি এগুলো 5 ইঞ্চি পটে, তো? হ্যাঁ, 5 ইঞ্চি চেঞ্জ হয়েছে। এখনও দেখতে পাচ্ছি এই গাছগুলো ঠিক মতো এখনও তৈরি হয়নি। মোটামুটি আর কতদিন পর তৈরি হবে? এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তো কমপ্লিট যখন তৈরি হয়ে যাবে, এই গাছগুলো কত করে বিক্রি করবেন? 35-40 টাকা। এটা পাইকারি না খুচরো? পাইকারি। পাইকারি? আচ্ছা, খুচরো হলে ও 5 টাকা বেড়ে যাবে। আচ্ছা, খুচরো 5 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, বছরে টোটাল কতটা প্রোডাক্ট করেন? আমার ব্যাঙ্গালোর প্লাস পুনে মিলে ওই 5-6 হাজার হয়। ব্যাঙ্গালোর ভ্যারাইটিস এবং পুনা ভ্যারাইটিস মিলিয়ে 5-6 হাজার হয়। 5-6 হাজার কাটিং করি। কাটিং করো? এই এই গাছটা তো পম্পো? এটা কি পুনে ভ্যারাইটিস? এটা পুনে ভ্যারাইটিস। ওকে ওকে, কটা ভ্যারাইটিস আছে? 8-10টা কালার আছে। আচ্ছা আচ্ছা, এই গাছ কি আপনার হাতে তৈরি? আমার নিজস্ব প্রোডাক্ট, একদম কাটিং থেকে শুরু। তো তা কাটিং থেকে এই যে ফুল পর্যন্ত সুন্দর গাছগুলো, তো বন্ধুদের জানাও যে কতদিন সময় লাগলো কাটিং থেকে শুরু করে? মোটামুটি ডাল কাটার থেকে পোতে শুরু করে শিকড় হয়ে পটে চেঞ্জ করে 3-3.5 মাসের মধ্যে ফুলটা আসে একদম কমপ্লিট। ওকে, এই গাছগুলো কত করে বিক্রি করছেন? 30-35 টাকা। আচ্ছা, আপনারা পাইকারি সেল করেন না খুচরো সেল করেন? অল টোটাল দুটোই করি। দুটোই করো? তা বেশিরভাগ কোন মানে পাইকারি? পাইকারিটাই বেশি হয়। বেশি হয়? কোন ধরনের পাইকারি ম্যানরা এসে কিনে নিয়ে যায়? ওটাই, বাইরে যারা গাড়ি দেয় তারাও নিয়ে যায়, বা খুচরো খদ্দের আসে, কলকাতার খদ্দের আসে। আচ্ছা, কলকাতা এবং কলকাতা আশেপাশে জেলাতে যেসব চারার দোকান আছে, গাছের দোকান আছে, তারা সব পলাশবাবুর বাগান থেকে গাছ সংগ্রহ করে। এই গাছটার নামটা বলে দাও বন্ধুদের। পুনে ভ্যারাইটিস পেনসিটিয়া।
আচ্ছা আচ্ছা, এই গাছটা কি আপনার হাতে তৈরি? আমার নিজস্ব কাটিং করা। আচ্ছা আচ্ছা, কাটিং থেকে এই গাছ মানে এই পর্যন্ত কতদিন সময় লেগেছে? 3 মাস। বন্ধু, এই পনসেটিয়া কীভাবে কাটিং করছে, এই পলাশবাবুর ভিডিও একটা তৈরি করা হয়েছে, যেসব সকল বন্ধুগণ সেই ভিডিও এখনও দেখেননি আপনারা দেখে নেবেন। যে ভিডিওটিতে পলাশবাবুর পয়েনসেটিয়া কাটিং পদ্ধতি দেখানো হয়েছে তার থাম্বনেল আপনারা দেখে নেবেন, আশা করি অনেক কিছু জানতে শিখতে পারবেন। ধন্যবাদ বন্ধু। একমাত্র প্রোডাকশন করার জন্য মাদার গাছ হিসাবে গাছ সংগ্রহ করে, তাই তো পলাশ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কতদিন নার্সারি করছো? তোমার 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 বাবার হাতে তো এটা নার্সারি প্রতিষ্ঠা? আমার বাবার হাত থেকেই শুরু। আচ্ছা, তুমি কত বছর করছো? অলরেডি 22-24 বছর আমার নিজস্ব হাতে। আচ্ছা 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 আচ্ছা, এখানে দুর্গাপুজোর আগে এবং পরে 3-4 বার বাগান ডুবে গিয়েছিল। আচ্ছা পলাশবাবু, এই এই যে এখানে মানে পনসেটিয়া রাখা আছে, এখানে বাগানে জল তো উঠে গিয়েছিল, আমি নিজে দেখেছি, কতটা যেন জল উঠেছিল? মোটামুটি মাটির দিকে 3 ইঞ্চির ওপর উঠেছিল। 3 ইঞ্চির মধ্যে মানে টপ ডুবেছিল। মানে বন্ধু, চাষিদের এইটাই একটা পাঠ, প্রকৃতির সাথে লড়াই করে চাষিরা গাছ তৈরি করে। আচ্ছা পলাশবাবু, এই যে পনসেটিয়া দেখতে পাচ্ছি, এটা তো প্রচুর পরিমাণে আমি দেখেছিলাম কাটিং দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ। তা মোটামুটি সমস্ত গাছ যদি হতো প্রায় 4-5 হাজার হতো। হ্যাঁ। তো এখন তো মোটামুটি এই অল্প গাছই আছে। না, তার মধ্যে বেরিয়ে গেছে, তার মধ্যে কিছুটা গাছ বিক্রি হয়েছে, ফুল হবার আগেও বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি 150 মাদার রেখেছিলাম। আচ্ছা। ও থেকে 1500-2000 মতো করেছি। আচ্ছা। জলে ডুবে নষ্ট হয়ে গিয়েও 2-2500 ছিল। আচ্ছা, 2-2500 লাস্ট পর্যন্ত ছিল, প্রকৃতির রূপে লড়াই করে বাঁচিয়ে রাখতে পেরেছেন। বছরে তো আপনারা 3টে সিজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কী কী সিজন যেন? শীত, বর্ষা, গরম। শীতকাল, বর্ষাকাল আর গরমকাল। গরমকালে এখন এখন হচ্ছে আপনারা শীতের এখনও এটা চলছে, আবার হচ্ছে এরপরে আসবে গরম। গরম গরমের সময় আবার অন্য টাইপের গাছ তৈরি হবে, তাই তো? হ্যাঁ। এটা পরপর পরপর হয়ে আসছে। ভিডিও ছবি তোলাকালীন সেকেন্ড টাইম একজন পাইকারি খরিদ্দার হাজির, তার কিছুটা ছবি তুলে ধরলাম। বন্ধু, কলকাতা শ্যামবাজারে এনার চারা দোকান আছে, কত করে? 150 টাকা পিস। কম জম হবে? কতগুলো নেবেন? নব সৎখানে 10 টাকা কম দেবেন।